2019 সালের পর গত 4 অক্টোবর রাতে ফেসবুকের ইতিহাসে বড় ধরনের বিপর্যয়ের ঘটনায় আশঙ্কা প্রকাশ করা হচ্ছিল ফেসবুক ব্যবহারকারীদের তথ্য বিহাত হচ্ছে কিনা। এর পরদিনই প্রকাশিত এক প্রতিবেদন নতুন চমকের সৃষ্টি করেছে। মঙ্গলবার রোমানিয়া ভিত্তিক সাইবার নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান প্রাইভেসি অ্যাফেয়ার্স এর ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, 150 কোটি ফেসবুক গ্রাহকের তথ্য বিক্রি হয়ে গেছে এক হ্যাকার ফার্মের কাছে। যদিও তারা বলছে 4 অক্টোবরের বিপর্যয়ের সাথে এই তথ্য বিক্রির কোনো সম্পর্ক নেই। ফেসবুক কর্তৃপক্ষ দাবি করেছে ফেসবুক বন্ধ হয়ে যাওয়ার পেছনে কোনো ক্ষতিকর কার্যক্রমের অস্তিত্ব পাওয়া যায়নি। এদিকে ফেসবুকের অভ্যন্তরীণ এক নথি ফাঁস করেছেন প্রতিষ্ঠানটির সাবেক কর্মী ফ্রান্সিস হজেন। ফেসবুক ছাড়ার পর সোমবার তিনি মার্কিন টিভি চ্যানেল সিবিএস এর 60 মিনিট অনুষ্ঠানে প্রথমবারের মতো এ বিষয়ে কথা বলেন। তিনি বলেন, ফেসবুক যে মানুষের ক্ষতি করছে, সহিংসতা, মিথ্যা তথ্য ছড়াচ্ছে তা প্রতিষ্ঠানটির শীর্ষ নির্বাহীরা জানতেন, তবে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো প্রমাণ লুকানোর চেষ্টা করেছেন তারা। And we need to not solve problems alone. এছাড়া মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সিনেট উপকমিটির কাছে দেওয়া এক সাক্ষ্যে হজেন দাবি করেছেন কোম্পানি সাইট এবং অ্যাপগুলো শিশুদের ক্ষতি করছে, বিভাজন সৃষ্টি করছে এবং গণতন্ত্রকে দুর্বল করছে। তিনি ফেসবুককে নিয়ন্ত্রণ করতে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের প্রতিও আহ্বান জানিয়েছেন। Yesterday we saw Facebook get taken off the internet. ফেসবুকের বিরুদ্ধে ব্যাপক যাচাই বাছাই এবং নিয়ন্ত্রণ নিয়ে ক্রমবর্ধমান চাপের মধ্যেই হজেনের সমালোচনার বিষয়টি সামনে এলো। মার্জিয়া মান্নান, মাইটিভি।